ওয়ালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। নিয়ে আসলাম আরো একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেল্টা সেটের এক সাইডে সাউন্ড বেশি, এক সাইডে সাউন্ড কম কেন হয় সেই ব্যাপারে। এছাড়াও আজকে আমরা এর সুইচগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমাদের সাথেই থাকবেন। দেখেন, প্রথমে আমরা কথা বলবো সেটটার ভলিউমগুলো নিয়ে। দেখেন, অনেক সময় দেখা যায় ভলিউমের সমস্যা থাকার কারণে আপনি যদি দুই সাইডে সমান সাউন্ড উঠান, তারপরেও কিন্তু দেখা যায় সাউন্ড এই সাইডে বেশি আসতেছে কিংবা এই সাইডে বেশি আসতেছে, এক সাইড কম আসতেছে, এক সাইড বেশি আসতেছে। তো ভলিউমের সমস্যার কারণে এই গাছটা হইতে পারে। তো আপনারা এটা কীভাবে চেক করবেন ভলিউমের সমস্যার কারণে হইতেছে কি না, সেটা আমি আপনাদেরকে দেখায় দিব। দেখেন, আমরা এবার দেখব এই সাইডের পেছন সাইডের সুইচগুলোর কাজ। আমরা চলে আসলাম সেটের পিছন সাইডটা। দেখেন, এই যে আমি আগের ডেল্টা p7000 সেটের রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি, তো আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনারা সেটটার কাজ সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখেন, চ্যানেল ওয়ান ইনপুট আছে, চ্যানেল টু ইনপুট আছে, তারপরে চ্যানেল ওয়ান লিঙ্ক আছে, চ্যানেল টু লিঙ্ক আছে। তো এগুলোর কাজ আমি 7000 ডেল্টা 7000-এর রিভিউতে বলে দিছি, সেইভাবে আপনারা দেখে আসবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এবার আমরা কথা বলবো সেটের সুইচগুলো নিয়ে। দেখেন, এই সেটটা কিন্তু দুই সাইড সেট, তো এটা এক সাইড, এটা এক সাইড, ঠিক আছে? তো এই যে সুইচগুলো দেখতেছেন, তো এই সুইচটা যদি আমরা এই যে একদম নিচে এবং একদম এটা একদম নিচে, ঠিক আছে, আর এটা মোড একদম উপরে যদি উঠায় দেই, তাহলে কিন্তু আমরা দুইটা সেটে দুইটা সাইডে সমান সাউন্ড পাবো। তাহলে দুইটা সাইডে সমান সাউন্ড পাইতে গেলে কিন্তু আমাদের এই সুইচটা, আর্থ সুইচটা একদম নিচে এবং মোড সুইচটা একদম উপরে উঠানো থাকতে হবে। তাহলে আপনারা ভলিউমের পাশের লাইটগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনাদের সাইডে সমান সাউন্ড যাচ্ছে। এবার আমরা বলে দিব আপনাদেরকে একটা কটে দুইটা সেট কীভাবে, দুইটা সাইডে কীভাবে বাজাবেন সেই ব্যাপারে। দেখেন, এই সুইচটা মাঝখানে নেবেন আর এই সুইচটা উপরে দিবেন, ঠিক আছে? তাহলে এই এখানে যদি আপনারা একটা কট লাগান, তাহলেই কিন্তু আপনারা দুইটা সাইডে সমান সাউন্ড পাবেন। এইভাবেও কিন্তু আপনারা খুব সহজে দুইটা সাইডে সমান সাউন্ড পেতে পারেন, দুইটা কটের ঝামেলা ছাড়া। এটাও কিন্তু একটা খুব সহজ প্রক্রিয়া। আর দেখেন, এই সুইচটা যদি আপনারা নিচের দিকে দিয়ে এই সুইচটা যদি এই সুইচটা উপরে দেন, তাহলে এক সাইড বাজবে, যদি নিচে দেন তাহলে আরেক সাইড বাজবে, এরকমভাবে বাজবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা বলে দিলাম, খুব সহজভাবে বলার চেষ্টা করছি। যারা বুঝেন নাই কমেন্ট করবেন, যারা বুঝছেন তারাও কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।